Hi everyone, welcome back to the channel. আজকে হচ্ছে দোল দোল যাত্রা। তো এখন তোমরা দেখতেই পেলে সমস্ত রান্না বান্না খাওয়া মানে জলখাবার টলখাবার সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হোলি খেলতে সবাই মিলে। আমি এখন আছি খড়দাতে আমার বোনের বাড়িতে। তো একটু হোলি খেলবো না সেটা হয় না, যদিও ওদের সবারই শরীরটা একটু খারাপ, মানে আমার বোনের ছেলেরও শরীরটা খারাপ, আমার মার শরীর ভালো নেই, বোনেরও একটু কাশি টাশি হয়েছে, কিন্তু তবুও একদম খেলবো না সেটা তো হয় না। আজকে একটা এত বড় উৎসব, তো ওই একটুখানি আবির টাবির ছোয়াবো একে অপরকে। তো চলে এসেছি ছাদে হোলি খেলতে। যেতে পারিনি কারণ লাইন লেগেছে বাথরুমে। ওই কৃষ গেছে, আমার বোন গেছে, দুটো বাথরুম ওদিকেও একটা আছে, আবার গরম জলও বসিয়েছে। মামা বলছে না গরম জলে স্নান কর কারণ যতই হোক ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই গরম জলটা হলেই কৃষ বেরোলেই আমি ঢুকবো। মেনুতে হয়েছে নিম পাতা ভাজা, এটা খাবার বাড়া হচ্ছে আর কি, ভাজা। এটা হচ্ছে আলু ডাঁটা পোস্ত। অলরেডি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে, কৃষ খেতে বসে পড়েছে, আমিও খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ডাল, এটা কি ইয়ে ফোড়ন দিয়ে না ওই রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, আমার ফেভারিট। এটা হচ্ছে পনির, আজকে নিরামিষ, অ্যাকচুয়ালি পূর্ণিমা দোল পূর্ণিমা তাই জন্য নিরামিষ। আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত। প্লিজ তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে নে, গালের মধ্যে ঠুসে রেখে দিয়েছিস কেন? আর হাত মারাতে হবে না, খাও তুমি। আবার ফোন দেখতে দেখতে ও খায়, সবসময় ফোনে একটা করে কার্টুন চালায়, চালিয়ে দেখতে দেখতে খায়। কি কি খাচ্ছিস? দই খাচ্ছিস? আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ তোমরা রং টং আর্ধেক ওঠেনি, আর যদিও আমরা রং খেলিনি, আবির লাগিয়েছিলাম, কিন্তু জানি না আবিরে বোধ হয় রং থাকে নাকি কে জানে। পুরো একদম গলা ফলা, অত চেষ্টা করলাম বাট উঠলো না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা বাজতে দশ, অ্যাকচুয়ালি এদের ঘড়িটা একটুখানি ফাস্ট আছে। তো এখন আমি আর আমার বোন দুজনে মিলে একটু বেরোচ্ছি, যদিও আজকে বেরোনোর কথা ছিল না, কিন্তু আজকে যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে শ্রীনিকেতন সোদপুরে। এখানে আমি থাকি, আমি এসেছি আর কি খড়দায়। খড়দা থেকে মানে একটু যাবো অটো টটো করে, হয়তো যাবো, অটো করে যাবি তো নাকি? অটো করে চলে যাবো শ্রীনিকেতনে, কাছেই একটা স্টপেজ গেলেই চলে যাব। আর এই যে এটা থাকছে বাড়িতে, প্লিজ থাকছে বাড়িতে দিদার কাছে, এই তো আমি আর মা যাচ্ছি। তো শ্রীনিকেতনে যাবো, অ্যাকচুয়ালি কিছু ইচ্ছা আছে কেনাকাটা করা। তো দেখি, আমি ভেবেছিলাম আজকে হয়তো খোলা থাকবে না, বাট ও ফোন করে জিজ্ঞাসা করলো, আমার বোন ফোন করে জিজ্ঞাসা করলো যে খোলা আছে কিনা। তো ওরা বললো 4:30 থেকে 9:30 অবধি খোলা আছে, মানে এ বেলাটা খোলা আছে। তো ভাবলাম বসে শুধু শুধু টাইম ওয়েস্ট করে কি হবে, কিন কেনাকাটা যখন করবোই তো আজকেই যাই একটু ঘুরে আসি, দেখে তো অ্যাটলিস্ট আসি, তো সেটাই যাবো আর কি। বেরিয়ে পড়েছি,
আর ওদিকে কৃষ সাংঘাতিক, মানে প্রথমে তো বললো হ্যাঁ ঠিক আছে থাকবো বাড়িতে, এইবার যেই দেখেছি আমরা বেরোচ্ছি ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। ওর বাবা বাড়িতে আছে, বাবার পেছনে লেগেছে আমাকে নিয়ে চলো বেড়াতে, ওরা যাচ্ছে আমাকে নিয়ে চলো বেড়াতে। প্রথমে বেশ শান্ত ছেলের মতো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা যাও, ওর মা পড়াশোনা দিল ওকে, ম্যাথস দিল করতে, বলে হ্যাঁ করে রাখবো সব, হ্যাঁ 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 করলো। যেই আমাদের বেরোতে দেখলাম ব্যাস এখানে ক্যামেরায় আসছে না, কিন্তু কালারটা কিন্তু গ্রিন ক্যামেরায় আসছে না, ক্যামেরা সি গ্রিন আসছে। এটা অরেঞ্জ পাটটা, অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছে নিজে, তাই না? কিন্তু একটাই প্রবলেম, এটা ব্লাউজ পিস নেই। কি বলছিস, ভালো লাগছে? পয়লা বৈশাখে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো এখানে যদি পরা যেতে পারে, তাই না? ভালো লাগবে, আমার তো ভালো লাগছে দেখতে। আর তোর তো গ্রিন সবচেয়ে প্রিয় কালার। এটা লাল আছে, এটা নিবি তুই? এইটা দেখতে ভালো, একটা ফটো তুলে পাঠিয়ে দেবো। না না এইটা একটু উল্টে দিন, না না এই এইটা এই এই পাশটা দিন, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ এগুলো সবই তাঁতের শাড়ি যেগুলো দেখাচ্ছে এখন, কাটা না ভিডিও এতে ঠিক, এই ফটোতে ঠিক আসছে না, দূর থেকে তবু দূর থেকে ধরি তো, ব্লুটা ভালো দেখতে, খারাপ না, আমার তো ব্লুটার থেকে এটা বেশি ভালো লাগছে। তুই বল তিনটের মধ্যে কোনটা ভালো লাগছে, এটা এটা এটা, তুই বল। এটা বেশি সত্যি ভালো লাগছে, কিন্তু এটা তো একটা দাগ আছে, একটা ডিফেক্ট আছে। আর এরকম জিজ্ঞেস কর মনে হয় না আছে, এটাও কিন্তু খারাপ না রে, এটাও ভালো দেখতে। এটা একটু জঙ্গলি টাইপের আর কি, একটু ইয়ে, এখানে সাদা ভাগটা প্রচুর বেশি আছে, সাদা পোর্শনটা, এটাতে আর ওটাতে সেম। আমাদের শাড়ি কেনা কমপ্লিট, এই যে কিনে নিয়েছি, ওর হাতে একটা ব্যাগ, আমার হাতে একটা ব্যাগ, আর এখন একটু যাচ্ছি একটা ফার্নিচারের দোকানে, দেখি ওখানে গিয়ে, মোটামুটি 7:45 বাজে এখন, তাই তো দেখি। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9:00, পুরো 9:00 বাজে, 6:00 গেছি, 9:00, 3 ঘন্টার মধ্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি আরও আগেই আসতাম, শ্রীনিকেতনে ঘুরতে একটু দেরি হয়েছে, আর একটা স্টিলের দোকানে গিয়েছিলাম, সেখানে একটা ডেক্সি আর একটা বাটি কিনেছি, আর আমার একটা জুতো, আমার জুতোটা না জানো তো যেটা পরে এসেছি সেটা হঠাৎ করে ছিঁড়ে গেল, তো সেই জন্য একটা সামনে দেখলাম খাদিমস রয়েছে, তো খাদিমস থেকে একটা জুতো কিনেছি, আর কিনেছি শাড়ি, শাড়ি অনেকগুলোই কেনা হয়েছে, মাদের জন্য হয়েছে, আমিও আমার দুটো কিনেছি, আমার বোন তো কিছুতেই শাড়ি কিনলো না, এতবার বললাম কেন কেন কেন, কিছুতেই আমি মানে আমি দেবো আর কি ওকে, তো কিছুতেই নিল না, ও বললো কুর্তি টুর্তি কিছু কিনবে, আর ও শাড়ি আমি পরি না, শুধু পরে থাকি আলমারিতে,
তো যাই হোক কিনলো না, দেখা যাক এখনো তো চলছে সেল টেল চলবে, একটা দেখবো ওকে যদি মানে কিনে দিতে পারি তাহলে কিনে দেবো জোর করে হলো, কিছুতেই নিল না। তো মাদের জন্য নিয়েছি কি নিয়েছি মানে কি কি শাড়ি কিনেছি সেটা আজকে আমি আর দেখাচ্ছি না, নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি কিনেছি, কারণ আজকে রাত্রির হয়ে গেছে আর এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।